সিভিক ভলান্টিয়ারদের বেঁধে রেখে তিনটি দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে গাইঘাটার কলাসিম বাজারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত পাহারায় থাকা সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে পরপর তিনটি সোনার দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানার কলাসিম বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতন মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে যে যার মতন বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। নিয়ম মতো বাজারে রাত পাহারায় ছিলেন দুজন সিভিক ভলান্টিয়ার। গভীর রাতে বাজারে হানা দেয় 10-12 জনের একটি দুষ্কৃতী দল। কর্তব্যরত দুজন ভলান্টিয়ারকে বেঁধে রেখে লুটপাট চালায় পরপর তিনটি সোনার দোকানে। ঘটনায় দুটি সোনার দোকান থেকে প্রায় সমস্ত কিছুই লুট করেছে দুষ্কৃতী দল। একটি দোকানের শাটার ভাঙলেও সেভাবে কিছুই নিতে পারেনি বলে দাবি স্থানীয় বাজার কমিটির সদস্য তারক তপাদারের। এ বিষয়ে তারকবাবু বলেন, ঘটনায় আমাদেরও একটু গা ঢিলিমি রয়েছে। শীতের রাত, আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল আরজি পার্টির ব্যবস্থা করবার জন্য। বাজার কমিটির পক্ষ থেকে সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছিল, কিন্তু তার আগেই এমন ঘটনা। বিগত দিনে দীর্ঘদিন এই ধরনের কোনো ঘটনা আমাদের বাজারে ঘটেনি, যার কারণে হয়তো আমরা কমিটির পক্ষ থেকেও একটু লুচ্ছিলাম, কিন্তু ভীষণ দুর্ভাগ্যজনক ঘটনা যে এইভাবে পরপর তিনটে দোকান এবং সোনার দোকান সবগুলি, দুটো দোকানে মানে অনেক পরিমাণে ক্ষতি হয়েছে। তো দুজন মানুষ, ওরা নাকি 12-14 জন মিনিমাম ছিল, একত্রে এসে দুজনকে অটোমেটিকলি ধরে ওদের বন্দি করে নিচে যে আমাদের মাছ বাজার রয়েছে ওখানে নাকি বেঁধে রেখেছিল। পরবর্তীতে লোকালে আরেকজন সিভিক, সে বাড়িতেই ছিলেন, তাকে ফোন করা হয়, সে এসে তাদের খোলে। স্থানীয় পুষ্প জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার জানান, ভোরবেলা 5টা নাগাদ এক সিভিক ভলান্টিয়ার বাড়িতে খবর দেন দোকানে আসার জন্য। দোকানে এসে দেখি দোকানের শাটার ভাঙা, লকার ভাঙা, দোকানে থাকা সমস্ত রূপোর গয়না খোয়া গেছে, দোকানে থাকা বেশ কিছু নগদ টাকা নিয়েও পালিয়েছে দুষ্কৃতীরা। দোকানে সিসি ক্যামেরা থাকলেও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিয়ে গেছে তারা। দেখলাম শাটার উঁচু করে ভাঙা, ভিতরে ঢুকে দেখলাম যে আমার তো ভিতরে যেসব ড্রয়ারগুলো সেগুলো সব খুলে ফেলেছে, ভেঙে গেছে। আর শোকে যে আমার যেসব গহনা, যে রূপোর গহনাগুলো ছিল সেগুলো সবই নিয়ে গেছে। সিসিটিভি ছিল, হার্ড ডিস্ক দিয়ে ক্যামেরা দিয়ে সবই ভেঙে চুরি নিয়ে চলে গেছে। জানা গেছে, ঘটনার পর দুই সিভিক ভলান্টিয়ারকে পার্শ্ববর্তী ধরমপুরের ডিউটিরত অন্য সিভিক ভলান্টিয়াররা এসে উদ্ধার করেন। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা থানার পুলিশ কর্মীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানতে পারলাম যে দোকানে চুরি হয়েছে। আমরা তখন বাজারে এলাম, বাজারে এসে দোকান দেখলাম, দোকানে দেখলাম দোকানের মধ্যে কিছুই নেই, আলমারি ভাঙা। সিভিক দুজন ছিল, শোনা কথা ওদের নাকি বেঁধে রেখেছে, বেঁধে রেখে অপারেশনটা হয়েছে। প্রশাসন থেকে জানাচ্ছেন আমাদের যে ওদের বেঁধে রেখে কাজটা হয়েছে, কিন্তু আমরা নিজে চোখে দেখেও নি, কিছু জানিও না। যদিও ঘটনার পর উঠছে নানা প্রশ্ন, কি করে দুজন সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে পরপর তিনটি দোকানের শাটার ভেঙে চুরি হলেও টহলরত পুলিশের চোখ এড়ালো ঘটনাটি? কেনই বা শাটার ভাঙা শব্দে ঘটনা জানলো না কেউ? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।